বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেন থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আমি আজ দেখাবো তরমুচের শরবত চলুন আমরা তরমুচের শরবত বানাতে চলে যাই আমি তরমুচের খোসা থেকে তরমুজে তরমুজগুলো বের করে নিয়ে ব্লান্ডারে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এক টুকরো করে করে দিয়ে দিচ্ছি বিচি ছাড়িয়ে বিচি সহ দেওয়া যাবে না কারণ এটা ভালো লাগবে না দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দেখতে পাচ্ছেন পুদিনা পাতা এই পুদিনা পাতাটি আমার নিজস্ব গাছের দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম দুই চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি বিট লবণ এখন ব্লান করে নিচ্ছি দেখুন আমার শরবতটি হয়ে গেছে এবং খুবই খুবই সুস্বাদু হয়েছে আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং